সবাই কেমন আছো? আশা করছি আমার প্রত্যেক বন্ধুরা ভালো আছে, যে যেখানে আছে ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন থেকে আজকে ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 10টা। তো এখন থেকে আজকের দুপুরে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালবেলার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা ঝটপট রান্নাবান্না করেছি আর সবাইকে খেতে দিয়েছি, সবাই কাজে চলে গেছে। তো তারপরে কিন্তু ব্লগটা শুরু হলো। তো বন্ধুরা চলো আজকে দেখতে থাকো আজকে 10টার পর থেকে বাদ বাকি সময়টা আমি কীভাবে কাটাচ্ছি। আর আজকে জানো তো, বাড়ির ওপর থেকে বাড়িতেই একটা ফেরিওয়ালার কাছ থেকে একটা জিনিস কিনেছি, জানি না ঠকে গেছি কি না। এটা আমার কী মনে হয় বলো তো, যে কোনো জিনিস কেনার পরে মনে হয় যে বাজারে কীরকম দাম চলছে, ঠকে গেলাম না তো। আর মনে হচ্ছে যে না ঠিকই আছে, আবার কখনো কখনো মনে হচ্ছে যে না হয়তো বেশি নিয়ে নিল এরকম একটা। তো কী জিনিস কিনেছি অবশ্যই দেখাবো। আর 10টা একটু আগে এসেছিলো, তো কাকি শাশুড়িও একটা জিনিস কিনলো, কাকি শাশুড়ি দুটো জিনিস কিনেছে, তা আমি একটা কিনেছি। তো তো চলো কী রান্নাবান্না করছি সেটাকে দেখে নিই, তারপরে কী কেনাকাটা করছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তো ওদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাত টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। বলবে যে দুপুরবেলার জন্য ভাত হচ্ছে, সকালবেলায় ভাত করোনি? হ্যাঁ করেছিলাম, কুকারে করেছিলাম, আজ জানো তো বড্ড দেরি হয়ে গেছে। তারপরে কুকারে ভাত করেছি আর সয়াবিন দিয়ে আলু পটলের তরকারি করেছি। আর এখন ওই যে সব এখন কাটাকাটি করবো আর ডিম। আজকে দেখো অনেকগুলো ডিম রান্না করছি, প্রায় 9টা 10টা। তো একটু আগে দোকানে গিয়েছিলাম ডিম আনতে, আমি আর কাকি শাশুড়ি। তো তারপরে ভাবলাম কি যে তখন যখন দোকানে যাচ্ছি তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, কিন্তু ওই একজনের কাছ থেকে জিনিস কিনছিলাম সেই তাড়াহুড়োয় গোলমালে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো দোকান থেকে ঘুরে এসে কেনাকাটা করার পরে তারপরে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে বগর বগর স্টার্ট করেছি। তো যাই হোক, তো চলো ওদিকে ভাত তো হচ্ছে, আর এদিকে আমি সবজি কাটা পাচা করে নিই, ডিম টিম ছাড়িয়ে নিই। তারপরে আর একটা জিনিস কী বলতো, আমি যখনই ভাবি যে হ্যাঁ মশলা করতে হবে, তাড়াতাড়ি মশলা করে নিই, এখন তো ওই যে ছিল নোড়ার যুগ উঠে যেতেই বসেছে। কিন্তু মাঝে মাঝে আমি পোস্ত বাটার জন্য কারেন্ট না থাকলে শিলপাটা বের করি, কাছে রেখেছি রান্নাঘরের কাছে। তো মিক্সিতে যখনই ভাবি যে মশলা করতে হবে, তাড়াতাড়ি মশলাটা করে নিই, এই বুঝি কারেন্ট চলে যাবে, ও মা যে আমার মশলাটা কাটা রেডি, এবার দেব কারেন্ট চলে গেছে। আমার সঙ্গে এটা হয় জানি না কেন। যাই হোক, আমি সবজি টবজি কাটাকাটি শুরু করে দিই, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। আর আজকে একটু জামা কাপড়ও ভিজিয়েছি, তার মধ্যে আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজোর সমস্ত ফুল বেলপাতা সমস্ত কিছু কাকি শাশুড়ি দিয়ে গেল এই মাত্র। আর চালটা ভিজিয়ে রেখেছি, ঝটপট ভাতও হয়ে যাবে। তো চল আর বগর বগর করছি না। আজকে দুপুরবেলায় করছি আন্ডা কারি করবো। আর এতগুলো ডিম কেন করছি, আজকে আমার ননদের আসার কথা, আর সকালবেলায় মাছওয়ালা আসেও নি, তাই ভাবলাম যে শর্টকাটের মধ্যে ডিমের কারিটা করে নিই। ডিমের কারি করবো আর দেখি কোনো সবজি টবজি কিছু ভাজা ভুজি করবো, বেগুন টেগুন যদি ভাজি এগুলোই করবো। দুপুরবেলায় আমরা এই দিয়ে খাবো, আর সকালের তরকারি আর নেই, সকালের তরকারি আমরা রুটি দিয়ে খেয়েছি। তারপরে বললাম যে সকালবেলায় আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, ওর সঙ্গে সিমও দিয়েছিলাম। খোসা ছাড়াতে গিয়ে ডিমটাই ফুলে চলে আসবে। দেখবে যত মানে কোনো কাজ করতে গেলে যত সাবধানে করবে সেটাই কোনো না কোনো ভুল হবে, অসাবধানে বহুত কিছু না কিছু হয়ে যাবে। কোনো কাজ যদি সাবধান বসত ভাবে করতে যায় যে
পেঁয়াজের জন্য কান্দতে হচ্ছে দেখবে, যে যতই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, এই পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বের হবেই। যার চোখ যার মন ভীষণ কঠোর, কোনো দুঃখতেই তার চোখে চোখ দিয়ে জল পড়ে না, এক ফোঁটাও জল পড়ে না চোখ দিয়ে, যতই কষ্ট হোক না কেন এই পেঁয়াজ কিন্তু কাটেই ছাড়ে। এই গাড়িগুলো না আমাকে একটা কথা বলতে দেবে না, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, লসুন 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 ফোটা বাটা করতেই যা দেরি হয়, রান্না করতে অত দেরি হয়। কাটা হয়ে গেছে, পড়ে যাস না, আদা রসুন পেঁয়াজ জোগাড় করে নিয়েছি, এদিকে উচ্ছে, সিম, আলু, রসুন, লঙ্কা একসঙ্গে কেটে নিয়েছি, ধুয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে আলু, আর এখানে মশলা করে নিয়েছি, এটা ডিমের আলু, এই যে ডিম, আর এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্না করব। আর এতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এতে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এবার আলুগুলো ভেজে নেব।
আর আগের দিন কালী ঠাকুর দেখতে গিয়ে, দুদিন আগের কথা বলছি, তো কি কিনেছিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, মেয়ের জন্য কিনেছিলাম। এই দেখো সুন্দর না খাঁচাটা, এই খাঁচাটা কিনেছি, দেখো এই ছোট্ট জিনিসটা কি সুন্দর। তো এটা কিনেছিলাম, এটা বেশি দাম নেয়নি, 20 টাকা নিয়েছে দাম। আর এই একটা মুকুট, এই একটা মুকুট কিনেছি। আর মেয়ের আগে একটা ছিল, খেলা করতো আর কি, আর এই একটা কিনেছি, এটাও এটা 20 টাকা নিয়েছে। রান্না তো কমপ্লিট, টুকিটাকি ওই সমস্ত রান্না করে নিলাম, ডিমের কারিটা করে নিলাম একেবারে, আর হলো ওই ভাজা ভুজিটা করে নিলাম, উচ্ছে ভাজা পাঁপড় ভাজা করে নিলাম, আর ভাত দুপুরে আমরা এইটা দিয়ে লাঞ্চ করে নেবো। আর এখন ঝটপট নিজের ঘরের কাজগুলো একটু করে নেবো আর কি, জামা কাপড় ভিজানো রয়েছে, কলপার একটু বাসনও রয়েছে, রান্নার পরে বেরিয়েছে, এই যে এগুলো একটু মাঝামাঝি করে ঘরটা মুছে নিই, নিয়ে তো স্নান দান করে পুজো দিয়ে নিই। তো বন্ধুরা এখনকার মতন বিদায় নিচ্ছি, পরে আবারও আসছি, তো চলো।
পুরো জামা কাপড় মেলা হয়ে গেছে, স্নান টান করে নেই। তো বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন এই কটা বাজে, 3:30 মতন বাজে। তো এখন একটু টিভি দেখবো, আর তোমাদের সামনে একটু কথা বলতে আসলাম, আর ভিডিওটাও এন্ড করা হয়নি। তো ভাবলাম যে চলো খাওয়া দাওয়ার পরে একটু তোমাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখন এই 3:30 বাজে, এখন এন্ড করছি, শেষ করছি। তো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো, আর জামাকাপড় যে কেচে দিয়েছি সেগুলো আবার তুলতে হবে। আর আজকে হঠাৎ কেন মেঘলা করছে কি জানি। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন একটুখানি বসে বসে টিভি দেখবো। Thank you.